হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 7ই অক্টোবর, আজকে আমার ছেলের জন্মদিন। তো সারাদিনটা যে খুব ব্যস্ততার মধ্যেই কাটবে, তো তোমরা সারাদিন সঙ্গে থাকো। এখন পুজোর ঘরে এসেছি, পুজোর কাজটা সকালবেলাতে করে রাখছি। ছাদে প্রচুর জামা কাপড় মেলেছি। ছেলেকে এখানে খেতে দিয়েছি, রুটি বানিয়েছি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ কলাই খাচ্ছে, আর আমি তো ভাত খেয়েছি প্রতিদিনের মতো। ভেজ ডাল করবো, এই জন্য সমস্ত সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর প্রথমেই আমি পায়েসটাকে বসাচ্ছি, কারণ পায়েসটা গরম থাকলে খেতে ভালো লাগে না। আর এখানে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। তো ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, এদিকে ছেলেকে সকালে খেতে দিয়েছি। তো বেরিয়েছিল বাবার সাথে, কিছু টুকটাক আনা ছিল এনেছে। আর আজকে ডাল করছি, তারপরে পটলের একটা রেসিপি করছি যেটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর হচ্ছে মাংস যেটা নিচে রান্না হবে, হাজবেন্ড করবে। আর ভাত আর যা যা করি এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদেরকে পরে, তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে অবশ্যই বলবো, দেখাবো। পায়েসটা এখন নাড়াচাড়া করছি, তো পায়েসটা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে নামিয়ে রাখলাম। তারপরে এখন চাটনি বসাবো, এই জন্য টমেটো নিয়েছি, এখানে কাজু কিশমিশ রয়েছে, এটা ডালেও দেবো, আর রয়েছে আমসত্ত্ব খেজুর। তো এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি, আর পাঁচ রকম ভাজা করছি ছেলের জন্য, বেগুন আছে, আলু আছে, কাঁকরোল, পটল আর আছে ভেন্ডি। তো এই হলো পাঁচ রকম ভাজা। এবারে এর মধ্যে একটুখানি নুন, হলুদ আর চিনিটা মিশিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভাজা করব। প্রথমেই করে নেব, কারণ অন্যান্য রান্নাগুলো পরে করব। আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে, তো তার জন্য একটুখানি মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুর্গাপুজোর পরে আমাদের বাঙালিদের বাড়িতে কেউ এলে অবশ্যই মিষ্টি দিতে হয়, যদি মিষ্টি ঘরে থাকে। তো এই মুহূর্তে মিষ্টি আছে, তার উপর ছেলের আজকে জন্মদিন, এজন্য অতিথির জন্য মিষ্টিকে রেডি করে নিলাম, আর এখন দিয়ে আসছি গিয়ে। তুমি খাও, তোমাকে দিয়েছে না দাদা, তো মিষ্টি খেয়ে খেয়ে দাদা। আচ্ছা, তোমাদের পরিচয় কোথায়? মুগ ডালটা মোটামুটি ভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর যে সবজিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই সবজিগুলোকে এবারে দিয়ে দিলাম। এবারে ডাল আর সবজি ভালো মতো মিশে গিয়ে তারপরে একটা সুন্দর ব্যাপার তৈরি হবে। এরপরে ফোড়ন দিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে। আর পটলের যে রেসিপিটা করব, ওর জন্য পটলগুলোকে গোটা গোটা করে কাটা হয়েছে, নুন, হলুদ আর চিনি এখন ভালো করে মাখিয়ে পটলগুলোকে ভাজতে হবে। এদিকে এখন ডালটা হচ্ছে, এই দেখো ডালটা বসিয়েছি, ওদিকে হাজবেন্ড মাংসগুলো ধুয়ে নিচ্ছে, আর এরপরে করব পটলটা। পটলটা করলে আমার পার্ট শেষ, তারপরে আবার এনার পার্ট শুরু হবে, আর ইনি তো নিচে গিয়ে করবে। একদিকে ডাল রান্না হচ্ছে, আর একদিকে পটলটাকে ভাজা করছি, ওইদিকে হাজবেন্ড মাংসটাকে ম্যারিনেট করছে। তো ম্যারিনেট করার সময় যে সমস্ত মশলাগুলো, তেল, যা যা লাগে সমস্ত আমি একে একে দিয়ে দিচ্ছি, আর হাজবেন্ড সেগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। তো এদিকে ডালটা মোটামুটি হয়ে এসেছে, আর পটলগুলোকেও একে একে ভাজা করছি। তো এবারে তোমরা দেখে নাও, ডালটা মোটামুটি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবারে ঘি আর গরম মশলা দিলে নামিয়ে ফেলবো। ও বলছে বন্ধুর ছেলের জন্মদিন আছে, পটলগুলোকে তো একবারে ভাজা করা যাচ্ছে না, তো পাঁচ ছটা করে করে ভাজা করছি। আর এখন হাজবেন্ড ছেলেকে তেল মাখিয়ে দিচ্ছে, যেহেতু প্রতিদিন তেল মাখে, আজকে আমি খুব ব্যস্ত আছি বলে ওকে মাখাতে পারলাম না। তো হাজবেন্ডকে বললাম তুমি একটুখানি ভালো করে মাখিয়ে দাও, আর ছেলেরা মাখালে খুবই ভালো হয়, ছেলেদের হাতের জোর অন্যরকম। তো এদিকে মশলাটাকেও কষিয়ে নিয়েছি, আর ভাজা পটলগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাজে বেলা তিনটে, তো এখন আমার রান্নার পাট শেষ হলো, সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। ছেলেকে আজকে অনেকবার বারণ করেছিলাম যে আজকে যাস না, মানে ব্যায়ামের কথা বলছি, ঠিক ব্যায়ামে চলে গেছে। আসলে পুজোর এই কয়দিন তো বন্ধ ছিল, এই জন্য কিছুতেই ও মিস করতে চাইছে না, বেরিয়ে গেছে। আর হাজবেন্ড বেরিয়েছে কেক মিষ্টি আনার জন্য, আর এখন আমি একটু রেডি হচ্ছি, একবার রেডি হয়নি, কারণ
দুই একজন যাই হোক বলা হয়েছে, আসলে পর আর রেডি হতে পারবো না। হাজবেন্ড একে একে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে চলে আসছে, কেকও নিয়ে এসেছে, আর আমি এখন পাঁপড় ভাজা করছি, কারণ মানুষজন এসে গেলে আর কোনো কিছু করতে ভালো লাগে না, এজন্য পাঁপড়গুলো ভেজে এখন রেখে দিচ্ছি, আর অনেকগুলো পাঁপড়ই ভাজতে হচ্ছে। আজকে বাচ্চাগুলো সকাল থেকে নিচে রয়েছে, উপরে আসতে পারেনি, ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। এদিকে ছেলে জন্মদিনের কেকটা নিয়ে এসেছে, ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন একারি ভাত বসিয়ে দিয়ে চলে আসছে। কেন উপরে তুই এসেছিস, কিসের জন্য? আজকের দিনের জন্য জলের একটা জার কেনা হয়েছে, কারণ বালতি থেকে বারবার করে জল ভরতে একটুখানি কষ্ট হয়, তো এখান থেকে বারবার করে ভরা যায়। আর এখন চা বসিয়েছি, চায়ের মধ্যে জল দিয়ে দিলাম, আর লিকুইড দুধ দিয়ে চাটা করছি, ওদিকে ভাতটা হচ্ছে, সবাই নিচে রয়েছে। তো হাজবেন্ড আর হাজবেন্ডের যে বন্ধু সেই চা খাবে, এদিকে আমি আর শাশুড়িমা খাবো। চা হয়ে গেছে, হাজবেন্ডকে নিচে গিয়ে দিয়ে আসি, হাজবেন্ড আছে, হাজবেন্ডের বন্ধু আছে, চলো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন চলে গেছে, ঘুমাচ্ছি। হ্যাঁ, সবাই এসেছিল, কেমন হয়েছে মা চাটা করা? আর মিষ্টি মিষ্টি হয়নি, খাও, আজকে করা আর মিষ্টি ছাড়া চা খাও। আরে তুমি বসে হাঁপিয়ে গেছো এই করে? হ্যাঁ, এতবার তো শ্যামটাকে খাটালে, চার পাঁচবার উঠেছে আর নেমেছে। পড়ো না, এটা ফুলা তো অবশ্য ফুলা হাতে গুটিয়ে নিবি, পর এখনই মা তাড়াতাড়ি করে আসে, ধান দুটা দিয়ে নেবো নে। সারাদিনে নানা কাজে ব্যস্ত থাকায় বেলুন লাগাতে পারিনি, তো এখন বেলুনগুলো লাগিয়ে ফেলছি। হাজবেন্ড আর ছেলে অনেকগুলো ফুলিয়েছিল, তারপরে বৌদি আসার পর বৌদিও অনেকগুলো ফুলিয়ে দিচ্ছে, তো যে কটা সম্ভব লাগিয়ে ফেলছি। আর আমার মা যে গেঞ্জিটা দিয়েছে সেই গেঞ্জিটা ছেলে পরে নিয়েছে, আর ব্যায়াম থেকে এসে তো কিছু খায়নি, এই জন্য ওকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর এখন সবাই আশীর্বাদ করবে, এজন্য ওর যে পায়েসটা সেটাই তো মেইন আমাদের বাঙালিদের, তো পায়েসটাকে রেডি করে নিয়েছি। তুলু কীভাবে খাবি তুই? মাংসগুলো দেখ তো কত তেল, খাবি কীভাবে, কীভাবে দেবো বল তোকে, ধুয়ে দেবো? এ দেখো আমার ছেলে এত তেল আলো তো মাংস খাবে না, ওকে যখন দেবো তখন তোমাদেরকে দেখাবো কীভাবে দিচ্ছি। পায়েস রেডি করা হয়ে গেছে, এখন পাঁচ রকমের মিষ্টি সেটাও রেডি করে নিচ্ছি, তো মা এনেছে, হাজবেন্ড এনেছে, সে সমস্ত মিষ্টিগুলোকে একসাথে করে নিলাম। আর এবারে প্রদীপ তো জ্বালাতে হবে, তো প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি,
এবারে আশীর্বাদ পর্ব আমাদের শুরু হবে। এখন চলছে আমাদের আশীর্বাদ পর্ব। তো আমি আশীর্বাদ করে নিয়েছি, এবারে একে একে সবাই আশীর্বাদ করছে। তো শাশুড়ি মা করে নিয়েছে, এখন মা করে দিচ্ছে। এই দেখো, ওই 500 টাকাটা চকলেট আমাকে দিয়ে দিল, বুঝেছো? তুমি আমাকে দিলে দিনু হাজবেন্ড তো নিচে গল্প করছে, এই জন্য সবার শেষে এসে ছেলেকে আশীর্বাদ করে নিল আর অনেক আদর করে নিচ্ছে। আর এখন আশীর্বাদ করছে ওর মামি। তো মামি এখন পায়েশ খাইয়ে দিল, ভালো করে পায়ে দিয়ে তাদের কি নমস্কার ছোট দাদের থেকে। হ্যাঁ পা দে, পাশ করে আমার পা দে। হ্যাঁ এটা ভাই ছোট না, নমস্কার করে দাদাকে পায়ে হাত। হ্যাঁ আশীর্বাদ করে, একটু আশীর্বাদ করে দে ভাইকে, এবার পায়েশ খাইয়ে দাও দাদাকে। এই সুযোগ তাই না সোনা, একটু জল খাইয়ে দাও। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হওয়া মানে প্রচুর আনন্দ, প্রচুর গল্প যেটা আমরা এখন করছি। আর বাইরের কেউ তো সেভাবে এখনও অবধি আসেনি, এই জন্য আমরা নিজেরাই প্রচুর আনন্দ করছি। আর ছেলের এই হ্যান্ড গ্রিপারটা নিয়ে সবাই চেষ্টা করছে চাপার, তো কেউই পারছে না। আর দাদার ছেলে তো একেবারে খুব জোরে চেপেছে। আগে ছেলে যখন ছোট ছিল তখন ওর জন্মদিনে প্রচুর চকলেট পেত, তো যত বড় হয়েছে তত চকলেটের সংখ্যা কমে গেছে। তো একটাই মাত্র চকলেট পেয়েছে যেটা মা দিয়েছে, কিন্তু সেখান থেকে সবাইকেও ভাগ দিচ্ছে। ও এটা ছোটোবেলা থেকে মানে ওর থাকুক আর না থাকুক সবাইকে দিয়ে তারপরে ও চকলেট খায়। তো ভাইকেও দিয়েছে সবাই, মানে আমরা সবাই খেয়েছি ওর একটা চকলেট থেকে। ভালো আছো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই মোটামুটি এসে গেছে। আর কেকটা আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর কেকটা হলো এগলেস কেক। আর এখানে ব্যায়াম শেখানোর ব্যাপার চলছে, ছেলে সবাইকে ব্যায়াম শেখাচ্ছে। শুয়ে পড়াটাই সব থেকে ভালো, শুয়েই পড়ি। দুটো হাতে এক সমান, ওই হাতটা ভাঙছে না। তো ছেলের এখানে কেক রেডি করা হয়েছে আর সবাই মোটামুটি এখন উপস্থিত হচ্ছি আমরা। তো নিচে কিছু মানুষজন আছে, সবাই আসুক, তারপরে আমাদের এই কেক কাটা হবে। এই দেখো সব বাচ্চা কাচ্চারা উপস্থিত আছে, আর এই যে দুজন বড় বাচ্চা আর দুজন ছোট বাচ্চা, আর ওই একজন বাচ্চা আছে, সব থেকে বড় বাচ্চা। 18 বছর বাবা মামা কি কিন্তু ওই জায়গাটা উপাস হয়ে যাচ্ছে, শুধু বডিটা বানিয়ে নিলে হবে, বলতে হবে তো একটু বেশি কি একটু বেশি মা নাকি। হ্যাঁ
সবাই আমরা আনন্দ করে কেক কাটলাম, আর বাচ্চা কাচ্চাদের তো এটা বেশি আনন্দ। আর বাচ্চারা যেহেতু কেক খেতে ভালোবাসে, তো দাদার ছেলে আছে, এদিকে সন্ডুদার ছেলে আছে, তো ছেলে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এরপরে আমাকে যেটা করতে হবে, কেকটাকে কাটিং করে তারপরে পায়েসের সাথে একসাথে কেক আর পায়েসটা একসাথে দেবো, নয়তো খাওয়ার পরে যেটা তো কেউ আর কেক আর পায়েস খেতে চায় না, এই জন্য খাওয়ার আগেই দিয়ে দিলাম। কাটার পর্ব মানে হয়ে গেছে, এখন আমরা সবাই কেক খাচ্ছি। এই যে রাত্রি 10:45 সময় সবাইকে খেতে দেওয়া শুরু করেছি, আর চারজন চারজন করে খেতে দেওয়া হচ্ছে। তো বৌদি আর আমি দুজনেই সার্ভ করছি, আর রান্নাঘরে কি অবস্থা দেখো। বর্ধমানের মেয়ে দেখো, সীতাভোগ মিহিদানা পছন্দ করে, কেন খুব পছন্দ, প্রচুর খেয়েছো না? আমার রসগোল্লাটাই ভালো লাগে, আর কোনো মিষ্টি ভালো লাগে না। কি গো তোমরা, সবার খাওয়া মোটামুটি হয়ে এসেছে। এবারে আইসক্রিম আনা হয়েছে, আইসক্রিম সবাইকে দিয়ে দিচ্ছি। আর এখন যা গরম পড়েছে, খাওয়ার পরে আইসক্রিমটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, যদিও মাঝে মধ্যে ঠান্ডাটা লেগে যায়। এখন ছেলেকে খেতে দিয়েছি, আর ওর জন্য স্পেশাল আছে 5 রকম ভাজা। আর খুব তাড়াহুড়োতে ভাতটাকে ডেকোরেশন করতে পারেনি, এমনি সবার মতনই দিয়েছি। আর ওর সাথে বসেছে ওর এক বন্ধু, এদিকেও আরও দুজন বসেছে, মানে দুজন বলতে আমার মা আর শাশুড়ি মা। মোটামুটি সবাইকে খাইয়ে দিয়েছি, এখন আমরা 4 জন বাকি আছি, আমি, বৌদি আর হাজবেন্ড আর সন্টুদা। তো এখন আমাদের খাবার দাবারগুলো এখন রেডি করছি, থালাগুলো রেখে দিয়েছি এখানে টেবিলের উপর, বৌদি জল দিচ্ছে। তো এবারে ভাতটাকে বেড়ে এবারে আমরা খেয়ে নিই, এখন বাজে রাত্রি 11:10। আমি দেখিনি তোমার বউকে, আমি দেখবো, আসবে আবার। হ্যাঁ সাবধানে যেও। কেমন খেলে সন্টুদা? খুব ভালো, খুব ভালো। মহিনারের 18 বছর মানে গেল, আমরা এত এনজয় করলাম, খেলাম, আনন্দ করলাম। এসো বৌদি, আবার সোনা, টাটা। একে একে সবাই বেরিয়ে গেল, এখন বাজে রাত্রি 12টা, আমাদের এখন খাওয়া হয়নি। তো একটু পরে খেতে বসবো, তারপরে আজকে শুনতে শুনতে রাত্রি 2টো বাজবে, প্রচুর কাজকর্ম আছে। এ তুলো জানলাগুলো বন্ধ করে দে না, তুলো এই জানলাগুলো বন্ধ করে দিই। এখন খেতে বসেছি, এই যে খাওয়া রেডি করে গুছিয়ে বসেছি, এদিকে হাজবেন্ড একটা বাড়া রয়েছে। তো যেটা হলো ঘটনা, এখন হাজবেন্ড ব্যস্ত রয়েছে আমাদের বাড়ির ডগেদের নিয়ে, ওরা ছাদ থেকে ফিরছে, এই যে একে একে ওই যে ছেলে একজনকে ধরেছে। তো আস্তে আস্তে খাচ্ছি, যাতে হাজবেন্ড আসে, একসাথে খেতে পারি এই আর কি। তো খিদেটাও খুব লেগেছে, এখন বাজে রাত্রি 12:15। তো আর পারছি না গো, প্রচুর কাজ আছে, আর এই জন্য বসেছি। ওইদিকে প্রচুর বাসন কোসন রয়েছে, দেখো পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে রয়েছে। ছেলের সমস্ত মিষ্টি, এই দেখো পায়েস মিষ্টি সব রয়ে গেছে, এরা সব তুমি খাবে। আজকে নিমন্ত্রণ ছিল একটা বাড়িতে দুপুরবেলা, তো সেখানে কটা মিষ্টি খেয়েছো একটু বলে দাও সবাইকে। 10টা 10টা মিষ্টি খেয়েছি, চিন্তা করতে পারো? তারপর তো বাড়িতে আছেই, আর আমি এখনো পর্যন্ত একটাও মিষ্টি খাইনি, একটু চাটনি খাবো, চাটনিটা সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে। এ তুমি একটু চাটনি দে না, তুমি চাটনি দে না। তো ছেলে আমাকে চাটনিটা দিচ্ছে, দারুণ হয়েছে দেখতে চাটনিটা। খুব সুন্দর হয়েছে কালারটা, ভালো হয়েছে। এটা জয়দা দিয়েছে। আর কত টাকা ক্যাশ ইনকাম করলি? 2600। বাবা,
2600 টাকা কয়েক ঘন্টার মধ্যে ইনকাম করে ফেললি বল। সকাল থেকে দেখো কত বাসন বেরিয়েছে, যেহেতু আজকে একটুখানি এক্সট্রা রান্না বান্না হয়েছে, সমস্ত কিছু যেন বেরিয়ে গেছে, মোটামুটি সবই খালি হয়ে গেছে, টুকটাক শুধু রয়ে গেছে, এগুলোকে এখন সব পরিষ্কার করে ফেলবো। তো বাসন মোটামুটি মেজে ফেলেছি, আর ক্যামেরা অন করতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। আর এখন আমি ঘরটাকে মুছছি, তো প্রথমেই রান্নাঘরটা দিয়ে শুরু করব। এখন বাজে রাত্রি 2:05, তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, সমস্ত বাসন মেরেছি, ঘর মুছেছি। তো তোমরা কেমন দেখেছিলে পিছনটা, রান্নাঘরের যে তাকটা সেটা কেমন দেখেছিলে, এখন কেমন দেখছো? পুরো পরিষ্কার করেছি, এই দেখো টেবিলের উপরটা পুরো ভর্তি, এত বড় টেবিলটা, পুরো সমস্ত বাসনপত্র মেরেছি। আর আমাকে হাজবেন্ড বলছিল পরের দিন করো, মানে আগামীকাল করো, কিন্তু আমি আগামীকালের জন্য রাখতে পারবো না, মানে আগামীকাল সকালবেলা অবধি আমি থাকতে পারবো না, ঘুমই হবে না রাত্রিবেলা যদি এত কাজকর্ম থাকে। তো এই জন্যই সমস্ত কিছু কমপ্লিট করেছি, এবার রাত্রে শান্তিতে একটু ঘুমাতে পারবো, 2 বাজুক আর যাই বাজুক। তো এই হলো ব্যাপার। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, শেয়ার করো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।